নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু বহুদিন আগেই তারা ঘোষণা করেছিলেন যা তারা ডি যে আইনি লড়াই ডিএ যে আইনি কেস চলছে সুপ্রিম কোর্টে তার তাতে কিন্তু সংগ্রামী মঞ্চ খুব শীঘ্রই ইনভলভ হতে চলেছে সেই ঘোষণার পরে আপনারা অনেকেই অধীর আগ্রহী ছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ কবে এই ডিএ মামলায় অংশগ্রহণ করবে অবশেষে ভাস্কর ঘোষ অস্কর ভাস্করবাবু সকলের প্রিয় ভাস্করবাবু কিন্তু একটি আপডেট দিয়েছেন তারা ফেসবুক পেজে তিনি কি জানিয়েছেন দেখুন সুপ্রিম কোর্টের ডিএম মামলার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনি প্রস্তুতি জোর দমে চলছে বিখ্যাত আইনজীবী নিয়োগের করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে নিয়েছেন নতুন করে আইনজীবী নিয়োগ করবে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু আইনি পদক্ষেপ জোর কদম চলছে বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করছে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ এই কেসে কিন্তু আবারও সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হলো সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার লড়াই চলছে তা নিষ্পত্তি করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ আইনজীবী নিয়োগ করছেন এবং বিখ্যাত আইনজীবী কিন্তু নিয়োগ করছে এখনও বলা হয়নি কোন আইনজীবীকে নিয়োগ করা হবে এটা ভাস্কর ঘোষ নিজের ফেসবুক পেজে জানিয়েছেন তো অবশ্যই এটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ যে কটা পদক্ষেপ নিয়েছে সে কটা পদক্ষেপের প্রতিটার মূল্য কিন্তু অসীম অবশেষে কিন্তু আইনি লড়াইয়ে ইনভলভ হল সংগ্রামী যৌথমঞ্চ